আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, সামনাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় বাংলা, ক্লাস 9, ডেট হচ্ছে আমাদের 15/7/2024। ওকে, তো আমি এখানে কিছু একক কাজ দিয়েছি, জোড়াই কাজ দিয়েছি, দলগত কাজ দিয়েছি। এই কাজগুলো আমি এখানে আমাদের পাঠ্যপুস্তকের বইয়ের সাপেক্ষে কিন্তু আমি এখানে করেছি। তো প্রথমত আমাদের এখানে একক কাজ দিয়েছে, দেখুন, আমাদের মুনাফিক আমাদের সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে, ব্যাখ্যা করো। এখানে এই মুনাফিক শব্দটা কিন্তু মানে নিফাকের শব্দ, নিফাক হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হচ্ছে কটকতা, ভণ্ডামি, তারপর প্রতারণা, তারপর এখানে দ্বিমুখী ভাব পোষণ করে। ওকে, ইসলামী পরিভাষায় নিফাক বলতে অন্তরের কুফর এবং ইসলামের বিরোধিতা এবং গোপনে রেখে সামাজিক ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা লাভের জন্য মুখে ইমানদার সুলভ কথা বলা এবং লোক দেখানো ইসলামী আচরণ অনুষ্ঠান পালন করাকে বোঝায় এখানে। হ্যাঁ, এখানে নিফাক, নিফাককে লিপ্ত ব্যক্তিকে মুনাফিক বলা এখানে। ওকে, মানে নিফাকে যে লিপ্ত থাকে এরকম ব্যক্তিকে আমরা কি বলবো এখানে? মুনাফিক বলবো এখানে। তো বলছে, মুনাফেক সমাজে বিভিন্ন ধরনের ফাসাদ বা অশান্তি সৃষ্টি করে থাকে, অথচ তারা প্রসার এবং প্রকারকান্তে নিজেদের শান্তি বলে পরিচয় দেয় এখানে। ওকে, আচ্ছা, তো তারপর এখানে এখানে মুনাফেকের এই বৈশিষ্ট্যগুলো আর কি। মুনাফেক তাদের স্বভাব দ্বারা মনুষ্যত্ব এবং চরিত্রকে ধ্বংস করে দেয়। মুনাফিক তার স্বার্থ হাসিলের জন্য নানা অন্যায় এবং গর্হিত কাজে লিপ্ত হয়। এখানে সমাজের মানুষের মাঝে বিবাদ এবং বিষাদ, ঐনক্য এবং অশান্তি সৃষ্টি করে এখানে। ওকে, তার একটা এখানে কোশ্চেন দিয়েছে, এখানে জোড়া এবং দলগত কাজ দিয়েছে এখানে। তাওহিদে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবনে ও কর্মে কি কি পরিবর্তন আসতে পারে, পাঠ্যপুস্তকে উল্লেখিত বিষয়ে ব্যতীত জোড়া বা দলে আলোচনা করে তুমি যা একটা তালিকা করতে বলছো এখানে। তো তাওহিদে বিশ্বাসের ফলে জীবন, ব্যক্তির জীবন এবং কর্মের যে পরিবর্তনগুলো আসতে পারে, এটা আমাদের এখানে বাহিরে নিম্নরূপ, যেমন পাঠ্যপুস্তকের বাহিরে আমরা নিম্নরূপ দিলাম, যেমন মানসিক শান্তি এবং স্থিতি। তাওহিদে বিশ্বাসে একজন ব্যক্তির মানসিক শান্তি প্রদান করে, কারণ সে জানে যে তার সবকিছু আল্লাহর হাতে। এখানে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা। তাওহিদে বিশ্বাস ব্যক্তি হিসাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সঠিক কাজ করার জন্য উৎসাহিত হয় এখানে। নিরহংকারী এবং বিনয়ী মনোভাব, এখানে আল্লাহর মহত্ব এবং ক্ষমতার প্রতি বিশ্বাসে বিশ্বাস একজন ব্যক্তিকে বিনয়ী করে তোলে, এবং কারণ সে জানে যে সব অর্জনে আল্লাহর দান এখানে। ওকে, সমাজসেবা এবং মানবতা। তাওহিদে বিশ্বাসের ফলে ব্যক্তি সমাজের কল্যাণে কাজ করে এবং মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখে। আত্মশুদ্ধি এবং অত্যাধিক উন্নতি, এখানে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস একজন ব্যক্তিকে আত্মশুদ্ধি এবং অত্যাধিক উন্নতির পথে পরিচালনা করে। তারপরে 6 নম্বর হচ্ছে দায়িত্বশীলতা এবং কর্মবোধ। আল্লাহর প্রতি বিশ্বাস একজন ব্যক্তিকে তার দায়িত্ব এবং কর্তব্য সঠিকভাবে পালনে উদ্বুদ্ধ করে। অনুগত্য এবং শৃঙ্খলা, তাওহিদে বিশ্বাসী একজন ব্যক্তিকে আল্লাহর সংবিধান মানতে এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে সহায়তা করে। সমাজের শৃঙ্খলা এবং শান্তি, ওকে, এটা দেবেন তার ধৈর্য এবং সহনশীলতা, মানে আল্লাহর প্রতি বিশ্বাসী একজন মানুষকে বা ব্যক্তিকে ধৈর্য এবং সহনশীলতা হতে শেখায়, কারণ সে জানে সবকিছু আল্লাহর ইচ্ছায় ঘটে। এখানে আত্মবিশ্বাস, ওকে, এই বিষয়গুলো দেবেন কিন্তু এখানে। একটা আমাদের দলগত কাজ দেওয়া আছে এখানে, দেখুন, জান্নাত লাভের জন্য এখন থেকে যেসব কাজ আমি অভ্যাসে পরিণত করব, এটি শিরোনামে আলোকে তোমরা ইসলামিক আকিদার দৈনন্দিন চর্চার ক্ষেত্রে একটি তালিকা করতে বলছে এখানে। পরকালে স্থায়ী সুখ এবং শান্তি একজন মুমিন এর একান্ত, এটা কিন্তু কিছু না, কামনা এবং বাসনার বন্ধু। জান্নাত লাভের পর মুমিনদের আর কোনো হতাশা দুর্ভাবনা থাকে না এখানে। জান্নাত লাভের জন্য এখন থেকে আমি যেসব কাজে অভ্যাসে পরিণত করব, অর্পিন, মানে এখানে আছে অর্পিন, আছে আপন হবে এটা। হ্যাঁ, আপন আপন ভাই বোনদের প্রতিপালন করবো। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুই কন্যা বা দুই বোনের ভরণ পোষণ ব্যবস্থা করবে, আমি এবং সে একত্রে জান্নাত থাকবো। ওকে, তারপরে আমাদের এখানে বলছে বেশি বেশি দুরুদ পাঠ করবো। এখানে আব্দুল ইবনে মাসউদ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটে হবে, মানে এটা আসলে এটা কিছু না, যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ পড়বে। এখানে 3 নম্বর বলছেন পরকালে, হ্যাঁ কি বলছে, এটা সবার সাথে কেন হবে, হ্যাঁ সবার সাথে উত্তম ব্যবহার করবে এখানে, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি চরিত্র এবং আচরণ সর্বোত্তম সে কিয়ামতের দিন আমার খুব নিকটে থাকবে। এখানে শিরিক কুফর এবং নিফাক বিদাত ইত্যাদি পরিহার করব, তারপর যাবতীয় মিথ্যাচার প্রতারণা ধোকাবাজি পরিহার করব। ওকে, ইমান তাওহিদ সততার পথে চলবো এখানে। ওকে, আচ্ছা, ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি পূর্ণ বিশ্বাসী হবে এখানে, জোড়ার কাজ দিয়েছে এখানে। এরপরে তাওহিদে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবনে কি কি কর্মের পরিবর্তন আসতে পারে এখানে। তাওহিদে বিশ্বাসী একজন মানুষ শিরিক কুফর বর্জন করে সৎ মানুষে পরিণত হয়। 2 নম্বর হচ্ছে তাওহিদে বিশ্বাসের ফলে মানুষের পরকালে ভয় করে এবং নেক আমল করতে থাকে। ওকে, আচ্ছা, তাওহিদে বিশ্বাসের ফলে মানুষ পরকালে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে ভয়ের ফলে পাপাচার বর্জন করে এখানে। তাওহিদে বিশ্বাসী ব্যক্তি কখনো কারো কাছে মাথা নত করে না, কারো গোলামি করে না, কাউকে আল্লাহর বিকল্প মনে করে না। ওকে, এবং সাহায্য প্রার্থনা করে না। এই বিষয়গুলো দিলে কিন্তু আমাদের হবে মোটামুটি, আমি পরে আরো কি পরে অধ্যায়গুলো থেকে আরো নতুন নতুন ভিডিও দেবো, এবং মেইন প্রশ্ন কিন্তু আমরা কিন্তু পাবো এখানে পরীক্ষার আগের দিনটাতে। ওকে,